হচ্ছে হাদিস। যখন আমরা সহি হাদিস পড়ি, এটা আছে সহি বুখারিতে 1 নম্বর খণ্ড, বুক অফ আজান 111 নম্বর অধ্যায়, 780 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সুরা ফাতিহা শেষ হলে, শব্দ করে আমিন বলো, তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো, তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। পরের হাদিসটা সহি বুখারী 1 নম্বর খণ্ড, বুক অব আজান 112 নম্বর অধ্যায়, 781 নম্বর হাদিস। নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে, তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সহি বুখারী 1 নম্বর খণ্ড, বুক অব আজান 113 নম্বর অধ্যায়, 782 নম্বর হাদিস। নবীজি বলেছেন যখন ইমাম বললেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, শব্দ করে আমিন বলো, তোমাদের আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের কেউ আমিন বলে, তোমাদের আগের সব গুনাহ ক্ষমা করা হবে। আমি এখানে সহি বুখারি থেকেই তিনটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সুরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে। একইভাবে সহি মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস আছে, যদি সহি মুসলিম পড়েন 1 নম্বর খণ্ড, বুক অফ সালাহ 116 নম্বর অধ্যায়ের 811 নম্বর হাদিস থেকে 16 নম্বর হাদিস পর্যন্ত, সহি মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। আমি এখানে আপনাদের 9টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, এখানে কে সঠিক, হানাফি মাজহাব নাকি শাফি মাজহাব? শাফি মাজহাব সহজ, যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবেন।